احمد الله العظيم ان يصلي ونسلم على حبيبه الكريم اما بعد اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ببركه بسم الله الرحمن الرحيم قال الله تعالى جل جلاله في كلام المجيد وتقلبك في الساجدين صدق الله المولى العظيم

اتکن جنی تقریر کرچن حضرت علامہ الحاج مولانا ابو الکلام بیان عیسائی مدد دلالی آشے پاشے ڈالے بابے سامنے اوشن کو علماء کرام مربیان اعزام آشکال مصطفیٰ صلی اللہ علیہ وسلم رحمانی و رحمکم اللہ السلام علیکم و رحمت اللہ و برکاتہ سبائی الحمدللہ بلالحمدللہ آر برکر الحمدللہ ওয়াজ শেষ রাত অলক হয়েছে যায় ওয়াজ করার সময় আর নাই আপনারা যে এতক্ষণ কষ্ট করে বসেছেন হুজুরের তকরি শুনেছেন অন্যান্য ওলামায়ে কেরামগণ তকরি শুনেছেন সেই জন্য আপনাদের শুকরিয়া আদায় করছি আপনারা আমাকে সভাপতি হিসেবে দিয়েছেন আমি কোনো সভাপতি যোগ্য ব্যক্তি নই আমি বুজুর্গ মানুষ হলাম আমি একজন লাখান্দা গুলাকার বান্দা আল্লাহ আদালত সৃষ্টি আপনারা মোহাম্মদ করেন বিদায় এবং আব্দুল্লাহ কানজুরি আমার দাদাল কেবলা আব্দুল গানি কানজুরি ছোট ভাই মাওলা বুলবুল গাও সোলাল খলিবাই গাও আব্দুল মাওলা আব্দুল্লাহ কানজুর আমার দাদাল কেবলা সেই হিসাবে আমাকে মোহাম্মদ করে সভাপতি হিসাবে আপনারা নির্বাচিত করেন সেই জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ আজকে এই কোন ওয়াস হবে না বয়ান হবে না অনেক বয়ান হয়েছে একটা ক্যাসেট শুনেছেন কি শুনেছেন আমি একটা কথা বলি শেষ করি এখন মিলাদ কেমন হবে মিলাদ হবে তোমার ভিতর হবে ক্যাসেট আপনারা যদি ক্যাসেটের বক্তৃতা শব্দ না শুনতেন অনেকে বিশ্বাস করতেন না এখানে যারা বসে আমি গতকালও ক্যাসেটটা শুনেছি আমাদের মাওলানা আবু তাহের আল কাদেরি আমার মাদ্রাসার আমার ছাত্র মাদ্রাসা প্রভাষক উনি আমাকে ক্যাসেটটা এনে শুনেছেন ওখানে বলা হয়েছে সংক্ষেপে বলতেছে আপনারা শুনেছেন নবীর আব্বাজান আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা নুমা কি ছিলেন কাফের ছিলেন বলুন বলুন আবার বলেছেন ওনারা বেঈমান ছিলেন নাউজুবিল্লাহ আবার বলেছেন ওনারা বেয়াদব ছিলেন না বেয়াদব ছিলেন না তো কাফের বললে বেঈমান বললে ওনাদেরকে জাহান্নামে বলেছেন বলুন বলুন নাউজুবিল্লাহ যারা নবীর আম্মাজানকে আব্বাজানকে জাহান্নামে বলে তারা ডবল জাহান্নামে ঠিক কিনা ঠিক ওয়াসের দরকার নাই আপনারা মুসলমান নবীর বাবাকে মাকে দিলে আপনি কেন্দ্র সহ্য করবেন এখানে কিতাবের মধ্যে কোন কিতাব চ্যালেঞ্জ করলে আসবে না এরা তো আসার লোক না যে মলারা জিউলাক সাহেব ওনার কথাটা আপনারা শুনেছেন আপনাদের বড় উজুর আমি বলছি আপনি ওয়াস করতে গেছেন নামাজ কালাম রোজা হওয়ার জায়গা থেকে ওয়াস করেন নবীর মা বাবা গেলে এই কাবের বেইমান এই বেদিন এগুলো জাহান নামি আর বলতেছে তখন ইমানে মার্কেট আসে না। কেমনে কলবা করবে দেখছেন আসলে দুনিয়ার যত কিতাব

لگزر احیاء لہو اوائی اکرام اللہ صلی اللہ علیہ علی وسلم علی برگو سبحان اللہ آمار

এক রায়তের মধ্যে আছে আমার নবী গাদার উপর সবাস মধ্যে আছে উঠের উপর আমার নবী প্রায় সময় আলকা সোয়াস আমি উঠলির উপর সবার থাকতেন আমার নবী উঠের উপর আসেন উঠ নেমেছেন আমার নবীর মনের মধ্যে বিভিন্ন প্রকার চিন্তা দ্বারা কেমন আজকে এক লক্ষ চব্বিশ হাজার সাহ আনি আমি হস করতে এসেছি কত কত লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার সাহ আজকে হজের মধ্যে বিদায় বল আমি রাজ বসে রাজা বীরশ সাইন সাইন নবুয়া উটের উপর सवार 마শাতিন সাথে সিদ্দিক আকবর সাথে সাহাবা کرام সাথে কিন্তু আজকে আমার আবজাল

আপনি তো যাওয়ার সময় চোখের পানি দেখছি কানতেছেন এখন এসে দেখি হাসতেছেন তখন আমার নই বললেন আল্লাহ পাক আমার মনে যে চিন্তা এসেছিল এটা খোদার কুদরতি সিনে বরদাস্ত করে নাই আল্লাহ পাক জল্লে শানু আমি যখন মা খুদিজার কবরে জিয়ারত করতেছি তখন আমার আব্বা জান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নু আমার আম্মা জান আমনার রাদিয়াল্লাহু তাআলা কে করে আমার সামনে এসে ওরা দুজনে কলমা পড়ে আমার সাহাবীর দরজা হাজির করে বরকত সুবহানাল্লাহ

এখন আমার নবীর সাথে আপনারা তো বলেন হুজুর দিলে কি লোক মেসো আগরি লম্বা সবকিছু তাক লিখে নবীর সাথে কি দুশমনি দেখেন নবীর সাথে কি দরে দুশমনি যদি না সব তুমি না নবীর মা বাবা কেন বিয়াদি কথা বলতে পারবে আপনাকে যদি আমি বলি হুজুর আপনার মা বাবা জাহান্নামী আপনার কেমন লাগবে খুশি লাগবে তো আমার নবী কি যে বলতেছেন আমার নবী কি খুশি হইছে

আমাদের এই আব্দুল জলি সাহেব বিসিএস নূর নবীর মধ্যে এগুলো বর্ণনা করছেন বাংলার মধ্যে এগুলো অগণিত কিতাবের মধ্যে আছে আমার নবীর আম্মাদান আম্মাদান বেশটি আপাদান বেশটি মুমেন আগে মুমেন ছিল আবার আবার নবীর মুজজা হিসাবে কবর থেকে जिंदा করে কলমা আবার কবরে পৌঁছে দিয়েছেন বরকত ও সুবহান আল্লাহ আল্লাহ পাক جل شانو ইমাবিলকে কবুল করুন আর যারা নবীর दुश्मन তাদেরকে চিনার তৌফিক দান করুন এই ক্যাসেটটা আপনারা শুনেছেন এটা এরকম অনেক কথা আপনারা তো উপরের দিকে লেভেল গুলো দেখেন সুন্দর গুলো দেখেন টুপি গুলো দেখেন দাড়ি গুলো দেখেন যুগ আমার থেকেও লম্বা দেখেন কিন্তু হলবের ইমেল আছে কিনা এটা দেখেন না আমার নবী মরে গেছে বুঝে গেছে গলে গেছে নবী মার্কার মেট্টি হো গেই নবী মরি গলি মাটির সাথে মিশে গেছে বরকম নাউজুবিল্লাহ এটা তো তাকবীরুল ইমানের আবার ষাট পৃষ্ঠা আশি পৃষ্ঠা মধ্যে এগুলো আছে তাহলে আপনি ওইগুলো তো দেখেন না

আল্লাহ যখন খুশি হবেন বলো হে হাবিব এটা করস তখন আমার উপর কষ্ট হবে সেই জন্য আমি সবসময়ে জানি না আমার ইচ্ছা বিশ্বকর্তার আমি জবাব একসাথে করার জন্য আউমরও তেহানো বললেন আমার নবী তখন নাই এখন ওহিলাজ হবে না এখন আর ফরজ হবে না এখন আমরা নবীর আশা আঁকে যেটা বাস্তবে ছিল এটা আমরা বাস্তবায়ন করব এটা হলো উত্তম বেদা কুনতা

বেদাত হলো প্রথমে দুই প্রকার একটা হইল বেদাত হাসনা একটা বেদাত সৈয়া নওর কিতাব আরবে গ্রামার কিতাব এগুলো আগে যুগে ছিল না সরবের কিতাব ছিল না এই মাদ্রাসা এইভাবে তৈরি করা ছিল না এই কোরআন শরীফ এইভাবে প্রশাসন ছিল না এই সবগুলো হইল উত্তম বেদাত আর যেগুলো কোরআন হাদিস বিরোধী এগুলো হলো নিকৃষ্ট বেদাত বেদাত সৈয়া সবগুলোকে বাদক বল আমি বাদক মারদিবা লেটা আল্লাহ পাক جل شالو ইদি میلاد النবী المحাবিন হে ফাতিয আদম গাসবাগ সানসাই বাগদাদুল দিল মহাবিন বিশগুল মাকবুল গাসালান বুলবুল গাসালান খলিফা গাসালান জদল আল করিম দদল কিবলা মাওলানা আব্দুল হামিদ কানজুরিদুল্লাহ টুল মহাবিন সব তথা সমগ্র উলি কেরামদের মহাবিন হে মহাবিন আপনারা এসে যান বসে যান মাং মাসের শীতের কষ্ট করে আমার নবী ভালোবাসায় বসে আছে

তার আল্লাহ ফরমান বাহাদা যা উতুলিম ও বাহাদা আলকা জানিম সূরা কলম 13 নম্বর আয়াত তারা যার সন্তান যারা ভালো কাজ থেকে লোকদেরকে নিষেধ করে যে আলহামদুলিল্লাহ বললে কি হয় দরুশে 11 বা দরুশে পড়ে কারণ অনেকে আমরা খবর দেওয়ার সময় তাকিনে যে আর তো সময় তাকিনে অনেকে চলে যায় তে গেল হলো আমরা দোয়াটা করে গেলাম আমার বাবার মা বাবার আমার দাদা দাদি फायदा কি কিনা এরা সবগুলা খবর নিতে পারতেছে না।